গুড ইভিনিং আজকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম এবং ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল তো যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় যথেষ্ট পরিমাণে আলো আছে কিন্তু রাস্তাটা একটু সুনসান রাস্তা তাই মনে হলো যে আপনাদের সাথে নাইট ড্রাইভিং নিয়ে দুটো কথা শেয়ার করি শুধু নাইট ড্রাইভিং নয় আপনি যখন ফ্যামিলি নিয়ে নাইট ড্রাইভিং করবেন তখন কি কি প্রিকশনস নিতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওটা করবো তো প্রথম কথা হচ্ছে যে নাইট ড্রাইভিং আপনি করবেনই না মানে প্ল্যান্ড নাইট ড্রাইভিং করার দরকারই নেই রাত্রিবেলা বেরোচ্ছেন দশটার সময় বেরোচ্ছেন কি বারোটার সময় বেরোচ্ছেন ভাবছেন যে দুপুর দুপুর মানে সকাল দশটা নাগাদ বা বারোটা নাগাদ আমি শিলিগুড়ি পৌঁছে যাবো এই রকম ড্রাইভিং আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনি তাহলে কি করবেন সকালবেলা বেরোবেন বা ভোরবেলা বেরোবেন ভোরবেলা ফ্যামিলিকে নিয়ে বেরোন ধরুন কলকাতা থেকে আপনি বেনারস যাচ্ছেন বা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছেন বারো থেকে চোদ্দো ঘন্টা লাগছে এবার সেই ক্ষেত্রে আপনি পৌঁছোতে পৌঁছতে যদি সন্ধে হয়ে যায় বা রাত্রির হয়ে যায় সেটা ওকে কিন্তু আপনি সারা রাত ধরে গাড়ি চালাবেন এটা মোটেই কাম্য নয় সুতরাং ওটা অ্যাভয়েড করুন এবার ধরুন এরকম সিচুয়েশান এসছে যে আপনি রাত্রিবেলা গাড়ি চালাতেই হবে কিছু করার নেই নাইট ড্রাইভিং করতেই হবে তো সেই ক্ষেত্রে কী কী প্রিকশন নিতে হবে যদি ফ্যামিলি নিয়ে যান এবার প্রথম টিপ হচ্ছে এটা খুব বেসিক টিপ সেটা হচ্ছে যখন রাত্রিবেলা গাড়ি চালাবেন গাড়ির এসি চালিয়ে রাখবেন এবং কাঁচ তুলে রাখবেন যদি মনে হয় যে এসি চালাবার দরকার নেই যথেষ্ট ঠান্ডা আছে তাহলে গাড়ির কাঁচটা হালকা নামিয়ে রাখবেন কোনোভাবে গাড়ির কাঁচ নামিয়ে গাড়ি চালাবার চেষ্টা করবেন না এটা হচ্ছে এক নম্বর এবার সেকেন্ড ধরুন আপনি হাই ধরে যাচ্ছেন যেতে যেতে দেখছেন যে একটা শর্টকাট রাস্তা আছে যে রাস্তাটা হাই থেকে নেমে একটা সরু রাস্তা সেটা আপনাকে ধরে যেতে হবে এবার সেই সমস্ত ক্ষেত্রে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে হাই থাকতে ওই ছোট রাস্তাটা না ধরার চেষ্টা করবেন হ্যাঁ এরকম যে বি লোকেশান মানে যেখানে গন্তব্য তার কাছাকাছি চলে এসছেন সেখানে হয়তো আপনাকে একটা সরু রাস্তা দেখাচ্ছে যেটা হাই রোড থেকে নেমে আপনার ওই পজিশানে যেতে হয়তো এক কিলোমিটার লাগবে বা দেড় কিলোমিটার লাগবে বা তিন চার কিলোমিটার লাগবে সেক্ষেত্রে ওকে কিন্তু আপনি যদি দেখেন যে যে সরু রাস্তাটা আপনাকে ডাইরেক্ট করছে গুগল ম্যাপ বা সাজেশন দিচ্ছে সেই রাস্তাটা ধরে গিয়ে আবার আপনাকে ফাইনালি হাই রোডই ধরতে হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন হাই রোড থেকে না নামার এবং হাই রোডটা ধরেই আপনি যাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সেকেন্ডটি থার্ড হচ্ছে যে আপনার রাস্তায় যেতে যেতে এরকম হতেই পারে যে ধরুন টায়ার পাংচার হয়ে গেল। হতেই পারে সেই সমস্ত ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যে গাড়িতে টায়ার ইনফ্লেটার রাখা টায়ার ইনফ্লেটারের কি সুবিধে যদি আপনার গাড়ির টায়ারের হাওয়াটা পুরোপুরিভাবে পড়েও যায় তাহলেও আপনি টায়ার ইনফ্লেটার দিয়ে টেম্পোরারিলি টায়ারটাকে আপ করে দিতে পারবেন বা টায়ারটাকে ফুল করে দিতে পারবেন দিয়ে যতটা সম্ভব চালিয়ে বেরিয়ে যাবেন এবং কোনো লোকালিটিতে চলে যাবেন লোকালিটিতে গিয়ে আপনি কোনো মেকানিক খোঁজ করুন বা টায়ার যারা রিপেয়ার করে তাদের খোঁজ করুন দিয়ে টায়ারটা রিপেয়ার করার চেষ্টা করবেন সবসময় ওই জন্যে টায়ার ইনফ্লেটার রাখবেন এখানে আরেকটা জিনিসও বলার আছে আপনার গাড়িতে স্টেপ নিয়ে আছে আপনি আমাকে বলতে পারেন মানে আপনারা যারা দেখছেন বলতে পারেন যে আপনি টায়ার ইনফ্লেটারের কথা বলছেন কেন স্টেপ নিয়ে আছে চাকা খুলে চেঞ্জ করে কিন্তু এইখানে একটা প্রবলেম আছে যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা অন্ধকার রাস্তা সেখানে ধরুন টায়ারটা পাংচার হয়েছে সেই অন্ধকার রাস্তায় শুধু শুধু বিপদ ডেকে এনে টায়ার চেঞ্জ করার দরকার নেই ওখানেও কুড়ি মিনিট পঁচিশ মিনিট আধ ঘন্টা লেগে যেতে পারে আর আরেকটা সমস্যাও হয় টায়ার যখন আপনি নামাতে যাচ্ছেন ধরুন যে স্টেপনি টায়ারটা আছে সেটাও যখন নামাতে যাচ্ছেন তখন তো ফ্যামিলি নিয়ে যাচ্ছেন মানে আপনার ডিকিতে লাগে আছে সেই লাগেজগুলো নামাতে হবে এটা বিধিকিচ্ছিরই অবস্থা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন সবসময় টায়ার ইনফ্লেটারই রাখবেন ফোর্থ হচ্ছে আপনি যখন লং ড্রাইভে যাচ্ছেন রাত্রিবেলা বেরিয়েছেন নাইট ড্রাইভিংই করছেন কিছু করার নেই হয়তো আপনার সেই সমস্ত ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল রাখার মানে ট্যাঙ্কিতে যথেষ্ট পরিমাণে যেন তেল পেট্রোল বা ডিজেল যাই থাকুক না কেন সেটা যেন যথেষ্ট পরিমাণে থাকে এবং যখনই দেখবেন যে আর্ধেকের থেকে বেশি তেল খরচা হয়ে গেছে তখন চেষ্টা করবেন কোনো কাছাকাছি যে সমস্ত পেট্রোল পাম্পগুলো আছে সেইখানে গিয়ে আপনি পেট্রোল বা ডিজেল ভরিয়ে নেওয়ার এবার ধরুন এমন একটা সিচুয়েশন এসেছে যেখানে গাড়িটা বন্ধ হয়ে গেল গাড়ি স্টার্টই নিচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে কি করবেন তখন সোজা কোনো হেল্পলাইন যে নাম্বার আছে বা সামনেখানে যদি কোনো পুলিশ স্টেশন থাকে সেটা গুগলে সার্চ করে নেবেন দিয়ে চেষ্টা করবেন সেই সমস্ত পুলিশ স্টেশনে কনট্যাক্ট করার কিংবা রাস্তায় হাই অনেক সময় হেল্পলাইন নাম্বার থাকে সেইখানে কানেক্ট করার এবং অনেক সময় যেখান দিয়ে যাচ্ছেন আপনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন তার লোকালিটিতে অনেক সময় আপনার আত্মীয় এরকম থাকতেই পারে সেই সমস্ত আত্মীয়কে ফোন করে একটা কিছু রেস্কিউ করার ব্যবস্থা করার এবার এই আত্মীয় স্বজনকে ফোন করার ফলে বা পুলিশ স্টেশনে ফোন করার ফলে বা এই হেল্পলাইন নাম্বার আপনি ফোন করলেন একটা গাড়ি চলে এলো আপনাকে নিতে চেষ্টা করবেন আপনার গাড়িটাকে রেখে দিয়ে সোজা ওই গাড়িতে করে বেরিয়ে যাওয়ার ফ্যামিলি নিয়ে ওইখান থেকে ওই লোকেশান থেকে আপনি এস্কেপ করে যান কারণ গাড়ি হচ্ছে সেকেন্ডারি গাড়িকে পরে বাঁচাবেন আগে নিজেরা বাঁচুন নিজের ফ্যামিলিরা বাঁচুন তারপর গাড়ির কথা সকালে এসে চিন্তা করবেন ঠিক আছে তো এই সমস্ত ক্ষেত্রে গাড়ির মায়া করবেন না নিজেরা আগে কোনো একটা সেফ লোকেশানে চলে যাবেন এবার একটা ক্রিটিক্যাল ব্যাপার বলি ধরুন আপনি হাই রোড দিয়ে গাড়ি চালাচ্ছেন বা কোনো ছোটো রোড দিয়ে গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে একটা ডিম এসে আপনার উইন্ডস্ক্রিনে পড়লো ডিমটা ফেটে যাবে ডিমটা ফেটে গিয়ে থেকে কুসুম ফুসুম বেরিয়ে যাবে যে সমস্ত প্রোটিন পার্টগুলো থাকে সেগুলো বেরিয়ে গিয়ে উইন্ডস্ক্রিনটাকে পুরো চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করবে তখন আপনার ভিজিবিলিটিতে অসুবিধা হবে কারণ আপনি দেখতে পাচ্ছেন না আপনি যেখানে গাড়ি চালাচ্ছেন তার সামনেটাই হয়তো এসে ভেঙে পড়েছে ডিমটা সেই সমস্ত ক্ষেত্রে আপনি কখনো গাড়ি দাঁড় করাবেন না এবং সেই সমস্ত ক্ষেত্রে আরেকটা জিনিসও করবেন যে কখনো ওয়াইপার চালাবেন না জল যেটা আছে যেটা স্প্রেয়ার থাকে সেই স্প্রেয়ার দিয়েও ওয়াইপারটা চালাবেন না সোজা আপনি এরকমভাবে ধরুন এইখানটা পড়েছে ভেঙেছে ডিমটা দেখতে পাচ্ছেন না আপনি এরকমভাবে সরে গিয়ে গাড়িটা চালাবেন মানে নিজে পজিশান চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে যতটা পারবেন এগিয়ে যাবেন ঠিক আছে ওইখানে দাঁড়াবেন না কারণ ওই সমস্ত জিনিসগুলো একটা প্ল্যান্ড রবারির কেস থাকে মানে চার পাঁচজন লোক থাকে যারা ওরকম কাজটা করে একজন ধরুন ডিম চুড়ল আরেকজন ধরুন কাটারি বা কোনো কোদাল নিয়ে এসে আপনার বাইকের সামনে দাঁড়িয়ে পড়লো তখন আপনি দেখতে পেলেন না কারণ আপনি ওয়াইপার দিয়ে যদি ওই ডিমটাকে ঘষে দেন পুরো কাঁচটা ঝাপসা হয়ে যাবে এটার আর পরিষ্কার হবে না কিচ্ছু করার নেই ওই যদি ডিমটা ফেটে গিয়ে আপনার ভিজিবিলিটিটা অসুবিধে করে দেয় সেই ক্ষেত্রে যতটা পারবেন সাইড দিয়ে গাড়ি চালিয়ে এগিয়ে যাবেন এবং কিছুটা দূরে গিয়ে যেখানে একটু লোকালিটি পাবেন সেখানে গিয়ে ন্যাকড়া বার করে বা মাইক্রোফাইবার ক্লথ বার করে জল দিয়ে ভালো করে ওই ডিমের জায়গাটা মানে ডিমটা যেখানটা ফেটেছে ওই জায়গাটা ভালো করে পুঁছে নেবেন তাহলে আপনার ভিজিবিলিটি ঠিক হয়ে যাবে কিন্তু এটা অন্য কোনো অল্টারনেটিভ নেই যে আপনি জল দিয়ে ওয়াইপার চালিয়ে ডিমটাকে পরিষ্কার করবেন বরং ওটা আরও ঘেঁটে যাবে নোংরা হয়ে যাবে দেখতে পাবেন না তো এটা হচ্ছে এক নম্বর টিপ আরেকটা জিনিস হচ্ছে যে গাড়ি ধরুন খারাপ হয়ে গেল আপনার গাড়ি চলছেই না এবার আপনি জানেন না রাত্রিবেলা কি দেখবেন আপনি তো মেকানিক নয় গাড়ি সারাবেন কি করে এবার গাড়ি সারাবার জন্য হয়তো আপনি আইডেন্টিফাই করেও ফেলেছেন যে কোনখানে ফল্ট হয়েছে কিন্তু আপনার কাছে সেই স্পেয়ার পার্টসটা নেই বা সেই মেকানিজমটা নেই যেটা দিয়ে আপনি গাড়িটাকে আবার স্টার্ট করতে পারবেন সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্টও করতে না পারেন কোনো পুলিশ থানাতে কন্ট্যাক্ট করতে নাও পারেন সেই ক্ষেত্রে পুরো লাইট বন্ধ করবেন এরমভাবে লাইট বন্ধ করে দেবেন এটা আমার মোবাইলের লাইট জ্বলছে কিছু করার নেই তো এই লাইট বন্ধ করে দেবেন ভেতরের লাইট দিয়ে আপনি চুপচাপ শুয়ে পড়বেন বাইরের লোককে জানতেও দেবেন না ওখানে একটা গাড়ি আছে যদি জানতেও পারে বা দেখতেও পায় যে গাড়ি আছে তাহলে সেটাও বুঝতে দেবেন না যে গাড়ির ভেতরে কেউ আছে এবার লাস্টে এটাই বলার আছে যে গাড়িতে যথেষ্ট পরিমাণে জল রাখবেন জলের বোতল রাখবেন জল রাখবেন পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার রাখবেন এরকম হতেই পারে যে গাড়িটা খারাপ হয়ে গেছে এবং খাবারের ব্যবস্থা আশেপাশে কোথাও নেই দূরে কোথাও থাকতে পারে আপনার জানা নেই সেক্ষেত্রে ওই শুকনো খাবার খেয়ে আর জল খেয়ে আপনি রাত্রিকটা কাটিয়ে দেবেন আর আরেকটা কথা হচ্ছে এই যে যদি গাড়ি খারাপও হয়ে যায় তাহলে চেষ্টা করবেন না যে আমি একটু এগিয়ে গিয়ে দেখি মেকানিক কোথায় আছে আমি একটু এগিয়ে থানা আছে কিনা দেখি আমি একটু পিছিয়ে গিয়ে দেখি যে পেট্রোল পাম্প কোথায় আছে এই সব একা একা করার চেষ্টাই করবেন না কারণ গাড়িতে আপনার ফ্যামিলি আছে আপনি চলে গেলে ওই ফ্যামিলি একা হয়ে যাবে সুতরাং তাকেও দেখার বা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনার তো এইসব জিনিস মাথায় রেখেই আপনি নাইট ড্রাইভিং করবেন সবার শেষে আরেকবার বলে দিই যে নাইট ড্রাইভিং পুরোপুরিভাবে অ্যাভয়েড করার চেষ্টা করুন নো প্ল্যান্ড নাইট ড্রাইভিং সকালবেলাই গাড়ি চালাবার চেষ্টা করবেন আর যারা ফোর হুইলার চালাবেন তারা অবশ্যই বেল্ট পরবেন যারা টু হুইলার চালান তারা মাথায় হেলমেট পরবেন খুব ভালো থাকবেন আর লো বিমে গাড়ি চালাবেন হাই বিমে গাড়ি চালাবেন না বাই